হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতদিন আমাদের একটা টিউটোরিয়াল আপলোড হয়েছিল, সেটি হচ্ছে কিভাবে আপনি অনলাইনে ক্লাস নেবেন। এই টিউটোরিয়ালটি আপলোড হওয়ার পর অনেকে আমাকে কোশ্চেন করেছে যে আমি অনলাইনে ক্লাস নিলাম, দেন ওই জিনিসটা কেউ মিস করে গেল, তাহলে তাকে আমি পরবর্তীতে এটা কীভাবে প্রোভাইড করব। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি একই সাথে আমার প্রোফাইল, পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল প্রত্যেকটা জায়গায় কীভাবে ব্রডকাস্ট করব। হ্যাঁ, এই এই যে ব্যাপারগুলো আপনার প্রশ্নের মধ্যে রয়েছে, সেইগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করবো, এবং অবশ্যই শেষে একটা দারুণ ট্রিক্স জানিয়ে দেব আপনাদের এই অনলাইন ক্লাসের উপরে। সেই পর্যন্ত দেখতে হলে চোখ রাখুন টিউটোরিয়ালে। লেটস বিগিন আফটার দ্য ইন্ট্রো। ইন্ট্রোর পরে শুরু করেছি আমরা। আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি অনলাইনে ক্লাস, আমরা যারা আপনারা আমার আগের টিউটোরিয়ালটি দেখেননি, তারা ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নেবেন। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে নেওয়া ক্লাসগুলোকে আপনি ডাউনলোড করবেন এবং সেটা পরবর্তীতে প্রত্যেকের জন্য পাবলিশ করবেন। তো লেটস বিগিন। আমি প্রথমেই আমার পছন্দের ব্রাউজার গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমি গুগলে সার্চ করব। এখানে আমি স্ট্রিমইয়ার্ড লিখে সার্চ করব। স্ট্রিমইয়ার্ড লিখে সার্চ করলে প্রথমে যে অপশনটা চলে আসছে আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমার এখানে দেখেন দুইটা অংশ আছে, একটা হচ্ছে ক্রিয়েট এ ব্রডকাস্ট, এখানে হচ্ছে পাস্ট ব্রডকাস্ট, আপকামিং ব্রডকাস্ট। যেহেতু আমার শিডিউল করা নেই কোনো ব্রডকাস্টের, সেই কারণে এখানে কোনো আপকামিং ব্রডকাস্ট অংশটা নাই। তো আমি ক্রিয়েট এ ব্রডকাস্ট করলাম। এইখানে দেখেন আমি যখনই ক্রিয়েট এ ব্রডকাস্ট করছি তখন আমার প্রত্যেকটা গ্রুপকে এখানে শো করছে। দেন আমি আমার ফেসবুক প্রোফাইল সিলেক্ট করলাম, সে আমার আগামীকালকে একটা ক্লাস নিতে হবে, তো আমি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম লাইভ ক্লাস, আমি এটার একটা টাইটেল দিলাম, এটার একটা ডেসক্রিপশনও এখানে দিয়ে দিলাম। শিডিউল করব, তো আমি এখানে শিডিউল করে দিতে চাচ্ছি। শিডিউলটা কখন করব, একটা থামনেইল ইমেজ যদি আমি দিতে চাই এখান থেকে, তাহলে ডেফিনেটলি আমি আমার একটা থামনেইল ইমেজ দিতে পারি। তাহলে থামনেইল ইমেজটা যদি আমি এখন নিতে চাই, তাহলে আমার কাছে থামনেইল ইমেজটা আছে অ্যাকচুয়ালি, যে কারণে আমি এখন আমার মেইল থেকে আমি আমার থামনেইল ইমেজটাকে নিয়ে নেব। আর যদি আপনি মনে করেন যে থামনেইল ইমেজ না দিবেন, আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম, এখানে থামনেইল ইমেজের উপরে ক্লিক করলে থামনেইল হয়ে যাবে। তো শিডিউল স্টার্ট টাইম, আপনি এখান থেকে শিডিউল স্টার্ট টাইম দিয়ে দিতে পারবেন, এটা কোন ডে সেই অনুযায়ী। যেমন ধরেন 10 তারিখে আমি এখানে যদি দিয়ে দিই যে টাইমটা হচ্ছে তিনটা তিরিশ ধরেন PM, দেন আমি যদি ক্রিয়েট ব্রডকাস্ট করে দিই তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে দেন আমি মনে করেন আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম, ফর এক্সাম্পল আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম, এখন এটা একটা ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি আমার এই ব্রডকাস্টটা হচ্ছে এডিট করব। এখন এডিট করে কি করব, আমি আমার পেজের থেকে দেব। তো পেজের থেকে আমি দেখেন যে আমার পেজ ঠিক করা আছে। যদি আমি আপনার আপনি ওখানে আবার কিছু প্যাকেজ আপনাকে দেখিয়ে দেবে যে এগুলো যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে। তো এখানে দেখেন যে আপনি এই একটা পেজ আছে আমার, আমি আমার পেজটা যদি আপগ্রেড করে নিই তাহলে আপনি আপগ্রেড করলে এই ফিচারগুলো আরও কী কী পাবেন, মানে আপগ্রেড করার পর কী কী ফিচার পাবেন। আমার এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেল পেজ প্রত্যেকটা এইখানে আর কি সাবমিট করা আছে। তো এইভাবে আপনি হচ্ছে আপনার আপকামিং ব্রডকাস্টগুলোকে এইভাবে সেট করবেন। আপনি যদি মনে করেন কোনো কিছু ডিলিট করে দিতে চান, শিডিউল করা জিনিস, তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, তো এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে সেট করবেন আপনার শিডিউল ব্রডকাস্ট, সেটা দেখানো হলো মাল্টিপল জায়গা থেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে ব্রডকাস্ট যেটা করেছেন সেই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করবেন। তো আপনি এখানে এই যে পাস্ট ব্রডকাস্ট এখানে আসবেন, আসার পর আপনি দেখেন আমার সর্বশেষ আমি যেটা করেছি সেটা হচ্ছে 5 তারিখে আলোচনায় যখন করোনা ভাইরাস উপসর্গ, আমি এই যে মোর অপশনটাতে ক্লিক করব। করার পর আমি হচ্ছে ডাউনলোড রেকর্ডিংয়ে যাব, দেন আমি এখান থেকে ডাউনলোড রেকর্ডিং। তো আমি ডাউনলোড রেকর্ডিংয়ে যখন ক্লিক করছি তখন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে। তো ব্যাপার হচ্ছে যে এইটা যদি আপনি করতে চান তাহলে আপনার তো খুব সহজেই হয়ে যাচ্ছে। এখন দেখেন যে আপনি ডাউনলোড হয়ে যাচ্ছে, এবার দেখেন যে ডাউনলোড অডিও অনলি। আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র অডিও ডাউনলোড করবেন, ভিডিও ডাউনলোড করবেন না,
বা রেকর্ডিং যেটা আছে সেটা আপনি পুরোপুরি ডাউনলোড করবেন না, তাহলেও আপনি চাইতে পারেন যে আপনি পুরোপুরি ডাউনলোড না করলে না করলেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যেটা নিডেড আপনি সেটা করে নিতে পারবেন। আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব ডাউনলোড হওয়া পর্যন্ত। আপনাদেরকে বলেছিলাম যে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করব। তো আমি এই জায়গাতে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে আপনার ডাউনলোড করতে পারবেন, দেন আপনি আপনার এই ডাউনলোড হওয়া ভিডিওটা আপনি যে কোনো জায়গায় আবার আপলোড করতে পারবেন। তো বলেছিলাম শেষে একটা জিনিস জানিয়ে দেব, এবং এটা অবশ্যই একটা ট্রিক, সেটা হচ্ছে আপনারা যদি কোনো লাইভ করেন স্ট্রিমইয়ার থেকে, তাহলে ডেফিনেটলি সেটা 7 দিনের মধ্যে ডাউনলোড করবেন। দেখেন আমি এইটা 30 এপ্রিলের 29 তারিখে করেছিলাম, আমি এইটা যদি ডাউনলোড করতে যাই তাহলে আমাকে জানাই দিবে যে হচ্ছে স্ট্রিমইয়ার সেভ ইউর রেকর্ডিংস। সাপোজ আমি এটা যদি এখন করতে যাই আমাকে জানাচ্ছে অল রেকর্ডিংস আর সেভ ফর 7 ডেজ। তো 7 দিনের বেশি হয়ে গেলে আপনি আর সেভ করতে পারবেন না, তো এটা অবশ্যই জানা থাকলো। তাই আপনারা যেটা করবেন, রেকর্ড করবেন মানে লাইভ করবেন, লাইভ শেষে সেটাকে ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে নিজের সংগ্রহে রেখে দেবেন, যখন মানুষ চাইবে তখন তাকে দিয়ে দিতে পারবেন। দ্যাটস অল ফ্রম নাও, আজকে এই টিউটোরিয়ালের এই পর্যন্তই শেষ। যারা টিউটোরিয়ালটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি টুম করে বাটনটা বাজিয়ে দিন। নতুন কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ ওয়াচিং আইসিটি কেয়ার অনলাইন স্কুল।